চতুর্থ ধাপে ধীরে ধীরে বাড়ছে করোনার প্রকোপ বাজার মার্কেট এবং সমাগমের স্থানগুলোতে স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে বলা হলেও তা মানছে না কেউই ঊর্ধ্বমুখী হচ্ছে করোনা ইতিমধ্যে সরকার থেকে বাধ্যতামূলক মাস্ক পরার প্রজ্ঞাপন জারি করেছে তবে নারায়ণগঞ্জের অধিকাংশ মানুষ করোনার টিকার আওতায় আসলেও ঘাটতি আছে মানুষের সচেতনতার নারায়ণগঞ্জে গত চব্বিশ ঘন্টায় আরো দুশো পঁয়ত্রিশ জনের করোনার পরীক্ষা নমুনা সংগ্রহ করা হয়েছে নতুন করে ২৬ জন আক্রান্ত হয়েছে এই নিয়ে জেলায় মোট একত্রিশ হাজার জন আক্রান্ত হয়েছেন জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি নারায়ণগঞ্জে যাবো তিনশো তেত্রিশ জনের মৃত্যু হয়েছে তবে এই সংখ্যা সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আরও বেশি নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ী রবিবার সতেরোই জুলাই সকালে এ তথ্য পাওয়া যায় এন নারায়ণগঞ্জ